নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন নতুন গুড় পাওয়া যাচ্ছে, তাই আজ নিয়ে এসেছি এই নতুন গুড় দিয়ে তৈরি খুব সহজ একটি মিষ্টি বা সন্দেশের রেসিপি, যেটা খেতে অসাধারণ সুস্বাদু হয়। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি জল ঝরানো ছানা নিয়েছি 300 গ্রাম। ছানাটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে বা মথে নিতে হবে। ছানার মধ্যে যাতে বড় কোনো টুকরো থেকে না যায়, সেইভাবে ছানাটাকে খুব ভালো করে মেখে স্মুথ করে নিতে হবে। আর ছানাটা এইভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মাখলে এটা খুব ভালোভাবে মাখা হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ছানাটাকে আমি ভালো করে মেখে স্মুথ করে নিয়েছি। এই নতুন গুড়ের ছানা সন্দেশ তৈরি করতে মাত্র 2টো উপকরণ আমাদের লাগছে। প্রথম উপকরণ হলো ছানা, আর দ্বিতীয়ত লাগছে আমাদের 125 গ্রাম মতো নতুন গুড়। আমি এখানে পাটালি গুড় নিয়েছি, আপনারা লিকুইড গুড়ও ব্যবহার করতে পারেন। পাটালি গুড়টাকে আমি হামানদিস্তের সাহায্যে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় বা গলে যায়। আর এই সন্দেশের মধ্যে হালকা মিষ্টি হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, তবে গুড়টা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। দেখুন, মিনিট খানেকের মধ্যেই গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে। তো এবার আমি মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতটা ছানা নেওয়া হয়েছে, গুড়টা যদি তার অর্ধেকের একটু কম পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা ঠিক হবে। ছানা এবং গুড়টাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ছানাটা দেখুন গরমে পড়ার পর কিন্তু একটু লিকুইড টেক্সচারে হয়ে গেছে, তবে এতে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছুই নেই। এবার এই মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু পাক দিয়ে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করা যাবে না, ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট। পরিমাণে কম হলে সময়ও কিন্তু অনেকটা কম লাগবে। আস্তে আস্তে দেখুন মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এই মিশ্রণটা যখন এরকম সেমি সলিড ফর্মে চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর গ্যাসটা অফ করার পরেও কিন্তু এটাকে কিছুক্ষণ কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ কড়াইটা গরম রয়েছে। এটাকে যদি নাড়াচাড়া না করে রেখে দেওয়া হয় তাহলে নিচের দিক থেকে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এবারে এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সন্দেশের মিশ্রণটা হালকা একটু গরম থাকতে থাকতেই কিন্তু সন্দেশগুলো আমাদের তৈরি করে নিতে হবে। পছন্দ মতো যে কোনো শেপে আপনারা এগুলো তৈরি করতে পারেন, তবে আমি এখানে কাঁচাগোল্লার মতো গোল গোল শেপেই এগুলোকে তৈরি করছি। ব্যাস, আমাদের নতুন গুড়ের সন্দেশ এখানে একদম রেডি। সন্দেশগুলোকে সাজানোর জন্য উপর থেকে আমি 1 টুকরো করে কিশমিশ দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো, মাত্র 2টো উপকরণ দিয়ে কত সহজ পদ্ধতিতে এই নতুন গুড়ের ছানার সন্দেশ তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।